হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমরা আজকে রান্না করব ডাটা দিয়ে গাওরা মাছের ঝোল। আমি প্রথমে মাছটাকে নুন হলুদ দিয়ে একটু মাখিয়ে নিব। এখানে আমি 5 টুকরা গাওরা মাছের পিস নিয়েছি। আমি কড়াইয়ে তেল দিব। ভাজার জন্য অল্প তেল হলেই চলবে। আমি একটু নুন দিব, কারণ গাওরা মাছটা আবার তেলে দিলে ফুটে, এই জন্য আমি এখানে একটু লবণ দিয়ে দিলাম। মাছগুলিকে উল্টে দিব। হালকা করে ভেজে নিব, গাওরা মাছ মূলত কাঁচাই ভালো লাগে। ডাটা দিয়ে রান্না করব তাই একটু ভেজে নিলাম, যাতে মাছগুলি ভেঙে না যায়। আমাদের মাছগুলি ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো নামিয়ে নিব। তেলে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা লাল লাল করে ভেজে আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। আমি এখানে দিয়ে নিচ্ছি একটু পেঁয়াজ বাটা, একটু আদা বাটা। একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, মরিচ গুঁড়া 1 চামচ মতন দিলাম। আমি ধনে গুঁড়া 1 চামচ মতো আমি হাত দিয়ে দিয়ে নিচ্ছি আন্দাজ করে। লবণ স্বাদ মতো লবণ। আমি এখন একটু পানি দিয়ে নেব, না হলে মশলাটা পুড়ে যাবে। বন্ধুরা, আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি ডাটাগুলি দিয়ে দিব। একটু নেড়ে আমি পানি দিয়ে দিব। আমার ডাটাগুলি সিদ্ধ করা আছে। বন্ধুরা, তরকারিটা হয়ে আসছে, মানে ডাটার ঝোল। ডাটাগুলি আমি হালকা সিদ্ধ করে দিয়েছিলাম, এখন ডাটাগুলি সিদ্ধ হয়ে গেছে, এখন আমি মাছগুলি দিয়ে দিব। এখন আমি দিব একটু জিরা গুঁড়া। আমি একটু চাপা দিয়ে দিব, কোনো ধরনের ডেকে দিয়েছিলাম। আমার গাওরা মাছের ঝোলটা হয়ে গেছে, এখন আমি এটাকে নামাবো। আমাদের ডাটা দিয়ে গাওরা মাছের ঝোল। আপনাদের ভালো লাগলে ভিডিওটি দেখবেন এবং বাসায় তৈরি করে খাবেন। গাওরা মাছ দিয়ে বসে বোনা করে খেয়ে অনেক ভালো লাগে, কিন্তু ডাটা দিয়েও ভালো লাগে, আপনারা খেয়ে দেখবেন। আপনাদের যদি আমাদের ভিডিওটা ভালো লাগে, লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি শেয়ার করবেন।